এই থানার ওসি সঞ্জয় কুমার রায় শুধু পুলিশ থানা থেকে দাঁড়িয়ে টোল ট্যাক্সের মতো দু হাজার টাকা করে টোলা ট্যাক্স করছে বালির গাড়িগুলো কাছ থেকে কিন্তু সাধারণ মানুষ যখন কালকে গতকাল কী ছিল বেডু মানুষজন আমাদের কর্মকর্তারা গিয়েছিল যে বলেছিল এই ফাইটটা নিন তখন উনি বলেছেন বিজেপি কর্মকর্তাদের আমি ব্যবস্থা করছি তা আমরা সেই ওসির অপসারণ চাই যে তিনি কি এমন হলু যে তিনি মনে করছেন নিজেকে যে তিনি ভোটেদের চুরি করেছেন তিনি কি করে মনে করেছেন যে প্রত্যেকটা জায়গায় যে সাধন চলবে তুমি কি লাট সাহেব এই ওসিরটা কি লাট সাহেব আমরা আমরা ইচ্ছে করলে থানা গেল আমরা এসপি অফিসে খেরা করতে পারতাম আমরা জানি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে কিন্তু এই অপরাধ দोसी স্যার পাঁচ আটতে যেতে সে চাটুকারদের করতে করতে তাহলে জিবগুলো ভতা হয়ে গেছে তারা প্রত্যেকটা জায়গায় সুশান্ত করার চেষ্টা করছে এবং এই থানার ওসি নিজে দাইত্য নিয়ে মার্ডার করেন মনে হয় এটা অবশ্যই তদন্ত করা হোক কারণ হচ্ছে এই থানার ওসি গতকাল যদি সাড়ে আটটার সময় যদি ফোর্স উপস্থিত রাখতো এবং যদি এফআইআর নিতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না কিন্তু এই ওসিকে অফিস অবশ্যই অপসারণ করা হোক আর যদি অপসারণ করা না হয় তাহলে আমরা সাত দিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা এবং ভিলেজ পুলিশ সমেত ওসির মদতে একটা ইলেকট্রিক শক দিয়ে অথবা যে কোনোভাবে তাকে হত্যা করা হয়েছে গতকাল সাড়ে আটটা পর্যন্ত আমরা থানায় সবাই বলেছে যে আপনি ফোর্স পাঠান এফআইআর নিন যে কিছু দুষ্কৃতি এসে বেড়ুগ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গাতে অশান্তি করার চেষ্টা করছে কিন্তু তা সত্ত্বেও ওসি বলেছেন আমি কোনো এফআইআর নেবো না গতকাল সকালে যদি উনি স্টেপ নিতেন যদি বিকালে স্টেপ নিতেন তাহলে কিন্তু আর এই ঘটনা ঘটতো না কিন্তু ওসি নিজে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক যুক্ত আছেন তাই আমরা এই ওসির পদত্যাগ চাই এবং গতকাল সাড়ে আটটা পর্যন্ত কোনোভাবে এফআইআর নেয়নি তাই আমরা চাইছি যে এইটার উপযুক্ত প্রমাণ করে যারা হত্যা করেছেন তাদেরকে অতি অবিলম্বে গ্রেফতার করা হোক আর এই ওসির অপসারণ আমরা চাই বলুক যে হ্যাঁ আমরা ওসিকে সোর করাচ্ছি এই জানুয়ার ওসিটাকে অবশ্যই সরানো উচিত আমার কথা হচ্ছে এই শুধুমাত্র এসপিএস এ এই রাস্তা দাড়ি এসপিএস এ বলুক যে হ্যাঁ আমরা ওসিকে সরাচ্ছি আমার হচ্ছে এই ওসির বিরুদ্ধে আমাদের অভিযোগ যে ওসি বারবার করে ধরণের ঘটনা ঘটাচ্ছে তোমাদের হয়েছে না